হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আমার বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি আমি। আজকে একটা রেসিপি শেয়ার করছি, শীতের সন্ধ্যায় আজকে বানাবো, বেশ পেটও ভরবে আর খেতেও বেশ চটপটা। ছোলা দিয়ে একটা রেসিপি, একদম সিম্পল। টিফিন তোমরা টিফিন হিসেবে খেতে পারো। বানাচ্ছি এই ছোলাটা, কাঁচাও দেওয়া যায়, তবে আমি সেদ্ধ করে নিয়েছি ছোলাটা। সেদ্ধ ছোলা, তারপরে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে লাগছে এখানে: শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি অল্প দিয়েছি, ঝাল বেশি খাই না, একটা লেবু, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আর লাগছে চটপটা চাট মশলা। ক্যাচে চাট মশলাটা খুব ভালো। এটা দেখে নাও, আমি এখন বানাবো। অল্প করেই বানাচ্ছি। প্রথমে দিয়ে দেব টমেটো কুচি। তারপর দিয়ে দেবো শশা কুচি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো লঙ্কা কুচো, তারপর দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো লেবুর রস, দিয়ে দেবো চাট মশলা। পরিমাণ মতো দেবে, এটা একটু নুন থাকে চাট মশলা। আমি এটাকে মিক্স করব। বেশ সুন্দর একটা হেলদি ফুড। যারা ডায়েট টায়েট করছো তারাও খেতে পারো এটা। রেডি, খাওয়ার জন্য রেডি। একটু খেয়ে দেখি কেমন হলো। অসাধারণ, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। খুব সিম্পল, এই যে কয়েকটা জিনিস দিয়ে বানানো যায়, খুবই ভালো খেতে হয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।